রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে চতুর্থ আবাসন মেলা 2021 উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় নগর ভবনের গ্রিন প্লাজায় 5 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মেলায় 55টি স্টল স্থান পেয়েছে। এতে সভাপতিত্ব করেন রেডা সভাপতি তৌফিকুর রহমান লাবলু। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন ও কল কারখানা হয়নি, অর্থনৈতিক দিক দিয়ে এখনও পিছিয়ে আছে রাজশাহী। মেয়র আরও বলেন, রাজশাহীতে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। অনুষ্ঠানে বিল্ডিং কোড মেনে এবং বাড়ির সামনে রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রেখে বহুতল ভবন নির্মাণের অনুরোধ জানান মেয়র। অনুষ্ঠানে রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন। রেডার সদস্যরা আবাসন খাতে 1,200 কোটি টাকা বিনিয়োগ করেছেন। আমাদের 105টি আবাসন প্রকল্প চলমান আছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 লাখ জনবল কর্মরত আছে। বরাবরের মতো রিডা মানুষের স্বপ্ন পূরণের জন্য যে আবাসন খাতে কাজ করে যাচ্ছে, এদের যারা কাজ করছেন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়েই আমাদের এই মেলার আয়োজন। এটা চতুর্থবারের মতো রিডার আবাসন মেলাটা হচ্ছে। তো এই আবাসন মেলাতে আমাদের লক্ষ্য আছে যে মানুষের যেহেতু স্বপ্ন পূরণের একটা বড় একটা জায়গা, সেখানে যেন মানুষ প্রতারিত না হয়, মানুষ যেন সঠিক একটা জিনিস খুঁজে পায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে উপস্থাপন করছি। এবং রেডার যারা সদস্যভুক্ত যে সকল কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে ফ্ল্যাট কিনলে অথবা তাদেরকে জমি দিলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আনওয়ার হোসেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহী সার্কেল রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ শামসুল আলম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তহিদুল আলম। আমাদের চতুর্থ আবাসন মেলা এবার সাড়ম্বরে আমরা শুরু করলাম। আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু আমরা ক্লায়েন্ট পাবো ইনশাল্লাহ, এবং ক্লায়েন্টদের জন্য আমাদের সুখবর থাকতেছে যে আমাদের এইখানে এই মেলা চলাকালীন সময়তে কেউ ফ্ল্যাট নিলে আমরা ডিসকাউন্ট তো থাকছেই। আর স্পেশাল আকর্ষণ হচ্ছে এবার যে কেউ ফ্ল্যাট বুকিং দিলে আমরা তাকে কিচেন ক্যাবিনেট এবং অল ক্যাবিনেট এইটা আমরা ফ্রি দিচ্ছি টোটালি। আচ্ছা, ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, আর আমরা এবার চতুর্থ রেডার মেলায় কাস্টমারদের জন্য বা আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্টের জন্য কিছু ডিসকাউন্টের অফার আছে, সেটা আমাদের এই মেলা চলাকালীন অবস্থা থাকবেই, সাথে মেলা শেষ হওয়ার পরেও 10 দিন এটা আমরা বলবৎ রাখব। গ্রাহকরা এখানে এসে আমরা যেটা করি, আমরা প্রোডাক্ট আমাদের যেটা নিয়ে তৈরি করি, আমাদের যে এলিমেন্ট নিয়ে আমাদের ফ্ল্যাট তৈরি করি সেগুলোর ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। হ্যাঁ, খুব ভালো কোয়ালিটির রড, সিমেন্ট, তারপরে আরও যা যা লাগে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করতে, সবগুলো আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করে করি।